বিসমিল্লাহির রহমানির রহিম। মোমেন সন কিচেন থেকে আসসালামু আলাইকুম। আজকে আমি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা মুড়িঘণ্ট রান্না করে দেখাবো, খুবই সহজভাবে এবং খুবই পুরানা পদ্ধতিতে। আপনারা অবশ্যই দেখবেন, আমি চাল হাফ কাপ চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটু ভেজে নিচ্ছি। ফার্স্টে ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি, আমি ভালোভাবে ভেজে নেব, একদম কুরকুরে বাজে যাকে বলে, ভেজে নেব চালটাকে। যারা নতুন রান্না শিখতেছেন তাদের জন্য অবশ্যই আমার এই রান্না, আর যারা পুরাতন ওনারা তো অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। চালটা আমি ভেজে নিলাম, একদম কুরকুরে করে ভেজে নিয়েছি, একদম দেখেন একদম কড়ই বাজি যাকে বলে করে নিয়েছি। এখন আমি চালটাকে এক সাইড করে রাখবো, একটা পাতিল বসিয়ে দিলাম। আমি হাফ কাপ থেকেও একটু কম তেল, যত কম মশলা হবে ততই ভালো একটা তরকারি পাওয়া যাবে, মাছের মুড়িঘণ্ট আর লাউ দিয়ে। একটু ঠান্ডা ঠান্ডা পড়তেছে এখন, অনেক ভালো লাগে লাউয়ের তরকারিটা। আমি পেঁয়াজ দিয়েছি এখানে, আমি একটা ছোট লাউ দিয়েছি, একটা ছোট লাউ দিয়েছি হাফ কেজির মতো। তো আমি পেঁয়াজ দিয়েছি একটা পেঁয়াজ, বড় একটা পেঁয়াজ দিয়েছি, একটু অল্প রসুন দিয়েছি, তেজপাতা দিয়েছি, একটু ভেজে নিচ্ছি আমি এখন, তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হওয়ার পর আমি মাছের মাথাটা এখন দিয়ে দেব। রুই মাছের মাথা, যে কোনো মাছের মাথা দিয়ে, মাছের পিস দিয়ে রান্না করা যাবে। রুই মাছের মাথাই হতে হবে এমন কোনো কথা নেই, ওইটাই ইচ্ছে। আমি এক্সট্রা পিসগুলো দিই নাই, আপনারা দিতে চাইলে দিতে পারবেন, আমি শুধু মাথা দিয়েই করলাম। মাছটাকে একটু ভেজে নিচ্ছি, এখন আমি পাউডার মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। হলুদ এবং মরিচের পাউডারটা একদম অল্প, একটু ধনিয়া পাউডার দিয়েছি, লবণ দিচ্ছি, এখন একটু ভুনে নেব মাছটাকে, একটু ভুনে নেব। মশলা যত কম দেওয়া যায় ততই ভালো। এই যে আমি এখন লাউগুলা দিচ্ছি, লাউগুলা দেখেন আমি কিভাবে কেটেছি, বড় বড় করে কেটেছি। বড় বড় কাটলে হয় কি, সিদ্ধ হয় তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা আপনারা যখন করবেন তখন বুঝবেন, যদি বড় করে কেটে রান্না করেন, আমার আম্মা বলেন এবং আমিও দেখেছি। লাউ থেকে প্রচুর পানি বের হয়, এক্সট্রা পানি দিতে হয় না। লাউটা পেটের জন্য অনেক ভালো, অনেক ঝাল ছাড়া একটা তরকারি। আমি এখন একটু বাটিতে, যে বাটিতে একটু মশলাটা নিয়েছিলাম সেই বাটিতে ধুয়ে অল্প একটু পানি দিচ্ছি, যাতে তলানিতে না লাগে, পাতিলটা যাতে না পড়ে যায়। এমনিতেই পানি বের হবে, আমি ঢেকে রাখবো, দেখবেন আপনারা। লাউ দিয়ে বিভিন্ন রান্না করা যায়, তো
এই মাছের মাথা দিয়ে যে রান্নাটা হয় সেটাই বেস্ট আমার মনে হয়। লাউয়ের তরকারিটা অনেক ভালো লাগে। আমি ঢেকে রেখেছিলাম, এই দেখেন পানি কতটুকু পানি বের হয়েছে, লাউয়ে প্রচুর পানি বের হয়। আমি আবার ঢেকে রাখতেছি, একটু পরে পরে দেখতেছি আর কি। এদিকে আমি চালটা ভেজে রেখেছি, সেই চালটা এক সাইড করে আমি একটু জিরা ভেজে নিচ্ছি, আস্ত জিরা। আস্ত জিরাটা একটু ভালো ঘ্রাণ আসবে। আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গেছে লাউটা, একদম ছোট ছোট করে নিলে কিন্তু ভেঙে যেত, লাউ দেখাই যেত না। বড় বড় কড়ায় সিদ্ধ হয়ে গেছে, গিয়েছে তাড়াতাড়ি এবং দেখতেও ভালো লাগতেছে। অবশ্যই আপনারা এই স্টেপ অনুযায়ী করবেন। একদম পুরাতন ভাব পদ্ধতিতে আমি দেখালাম চালের কুড়ি করে চালটা দিয়ে। এখন আমি ধনে পাতা দেব, চালটা দেব এবং জিরা দিয়ে দেব। ধনে পাতা যত পারেন দেন, সমস্যা নাই। কাঁচামরিচটা অবশ্যই দেবেন না, কেউ কেউ লাউ লাউয়ের মুড়িঘণ্টতে কাঁচামরিচ দিয়ে দেন, ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। কোনো কোনো জিনিস একদম ম্যাচিং করে যেভাবে আমরা কাপড় চোপড় পরি সেভাবে রান্নাটাও ওভাবে করতে হয়, দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। যারা খুব বেশি মরিচ খায় তারা অবশ্যই এটা অ্যাড করেন, ওইটা ওনাদের ইচ্ছে। আমি এখন চালটা দিয়ে দিয়েছি, জিরাটাও দিয়ে দিয়েছি, বেশ ভালো একটা স্মেল আসতেছে। আপনারা যখন করবেন তখন পাবেন, এখন তো স্ক্রিনে দেখে তো পাবেন না, নিজেরা করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, শেয়ার করবেন মোমেনসন কিচেনটা, কিচেনে আমার চ্যানেলটাকে আপনারা একটু এগিয়ে নিয়ে যাবেন প্লিজ। আবার একটু ঢেকে দিচ্ছি, আমি একদম শুকিয়ে নিচ্ছি না, এখন আমি নামিয়ে নেব। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা। লাইক দেবেন, শেয়ার করবেন। এই যে দেখেন হয়ে গিয়েছে আমার লাউয়ের তরকারিটা, দেখতে ভালো লাগতেছে, খেতেও ভালো অবশ্যই হবে। আমার মনে হয় লাউয়ের তরকারিটা সবারই ভালো হয়, এত ইজি একটা রান্না। এক একজন অবশ্যই এক স্টাইলে রান্না করেন, আমি একটু ভিন্নভাবে দেখিয়েছি। ভিন্নতা থাকলেও মজাদার, অনেক মজাদার একটা লাউয়ের মুড়িঘণ্ট, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে। আবারও বলতেছি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। রান্নাটা একটু শেয়ার করবেন। আপনারা যতজন আমাকে সাপোর্ট করতেছেন অবশ্যই আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। অবশ্যই আপনাদের আমি অনেক অনেক শুকরিয়া আদায় করি আপনাদের কাছে। আমার এই রান্নাটা ট্রাই করবেন।
लाइक करबें, शेयर करबें, सबस्क्राइब करबें, ভালো থাকবেন সবাই।